पर छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा चाँद मामा चुक्की दिए जाए जेठाई आबार छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा पूर्णिमा टीवी प्रतिदिन नतुन किछु সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যা সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা নমস্কার খুব ভালো আছেন তাই তো ভালো না থাকলে তো আপনি আমার কাছে আসতেনই আপনি ভালো আছেন ডেফিনেটলি তাহলে ওই জন্য আপনি আসছেন না তাই না 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 একটু মজা করলাম আমি জানি আপনি হয়তো সমস্যায় আছেন আপনি কাউকে বলতে পারছেন না কি আছে আসুন না একবার বুকিং করুন কথা হবে যদি মনে হয় শ্রীলালদা সঠিক লোক যদি ওনার কাছে গেলে আমার ভালো হবে তাহলে একবার আসুন আলোচনা করে নিন না দেখুন সমস্যাটা চেপে রেখে লাভ নেই আপনি কতদিন আপনি সমস্যা চেপে রাখবে সমস্যা তো কাটাতে হবে তাই না বলে দেখুন একটা ডাক্তার বলছে পোলিও খাওয়ান মাদার টেরেজা বলছে পোলিও খাওয়ান অমিতাভ বচ্চন বলছে পোলিও খাওয়ান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে তিনি বলছে পোলিও খাওয়ান আমরা সবাই মিলে বলছি পোলিও খাওয়ান আপনি সব শুনেও যদি পোলিও না খাওয়ান তাহলে কীরকম ব্যাপারটা হয় বলুন তো কে তা আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা তো এত জ্যোতিষী আমাদের সারা পশ্চিমবঙ্গে তো কম জ্যোতিষী নেই সবাই বলছি আমরা কম বেশি সচেতনতা করার জন্য যে সমস্যা থাকলে সমাধান করুন তা কেন সমাধান করবেন না তা সমাধান করলেই তো আপনি ভালো থাকবেন আর আপনি সব বুঝে শুনেও হ্যাঁ কিছু হবে না কী হবে আর যা কপাল আছে তাই হবে আরে যা কপাল আছে বললে হবে কি বলবো আর চলেন আজকে এমন একটা জ্যোতিষ বিষয়ক আলোচনা করব যে আলোচনার জন্য আপনারা প্রায় মানে সবসময় চিন্তা করেন আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আপনার আপনার জীবনসঙ্গী আপনাকে
ভালোবাসে? আপনার জীবনসঙ্গী আপনাকে ভালোবাসে? হয়তো বাসে না, হয়তো বাসে, হয়তো খুব ভালোবাসে, হয়তো পাত্তাই দেয় না। সঙ্গী বা সঙ্গিনী একই ব্যাপার। আজকে রাশিগত হিসাব দিয়ে বলবো যে কোন রাশির কোন গ্রহ জীবন সঙ্গিনী, কারো গ্রহ কোন রাশি কোন গ্রহ। আপনি কুম্ভ রাশির লোক, আপনার জীবনসঙ্গিনী কে, কোন রাশির মালিক, মানে রাশির কুম্ভ রাশি যে জীবনসঙ্গিনী সে কোন গ্রহের প্রভাবে আপনার সঙ্গে প্রভাব দিতে করছে। কুম্ভ রাশি জীবনসঙ্গিনী গ্রহ হচ্ছে রবি। আপনার যে স্ত্রী বা আপনার যে স্বামী, যে আপনার লাইফ পার্টনার, সে হচ্ছে শনির জাতক বা জাতিকা। তাই শনির সে প্রভাবটা আপনাকে দেবে। যদি আপনার রাশিচক্রে শনি যদি ভালো না থাকে, তাহলে আপনার কপালে ঝেঁটা বা জুতো বা লাতি বা অপমান আছে। কুম্ভ রাশির লোকেদের বলছে, কিন্তু যদি শনি ভালো থাকে, ওই স্ত্রী কিন্তু আপনাকে ভাত মেখে খাইয়ে দেবে, ওই স্ত্রী কিন্তু আপনাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবে, ওই স্ত্রী কিন্তু আপনাকে উপার্জন করে এনে দেবে, ওই স্ত্রী কিন্তু আপনার বডিগার্ড দেবে, ওই স্ত্রী কিন্তু আপনার জীবনের একটা প্রধান ভগবান। যদি শনি ভালো থাকে আপনার রাশিচক্রে, তাহলে আপনার শনি আপনার স্ত্রী তাহলে আপনার কিন্তু গুড প্রভাব দেবে, ভালো প্রভাব দেবে। এবার আপনি জানেন আপনার স্ত্রী কেমন দেয়, তা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন শিলালদা আমার শনিটা খারাপ, কুম্ভ রাশি তো আমার শনি খারাপ, আমার বাবা স্ত্রী আর বলবেন না শিলালদা যে কী অশান্তি। আবার যদি ভালো থাকে তাহলে আপনি বলেন শিলালদা সত্যি আপনি ও যা বললেন না, আমার স্ত্রী যদি না থাকতো আমাকে হয়তো ফুটপাতে চলে যেতো, তো আমার স্ত্রী যদি না থাকতো আমাকে কেউ পাত্তা দিত না, আমার স্ত্রী যদি না থাকতো আমি জীবনে কিছুই পেতাম না। বৃশ্চিক রাশির যে স্ত্রী বা স্বামী কারোগ্রহ সে হচ্ছে শুক্র। ধনু রাশির স্ত্রী বা স্বামী কারোগ্রহ হচ্ছে বুধ। মেষ রাশির স্ত্রী বা স্বামী কারোগ্রহ হচ্ছে শুক্র। কে হেভি লাগছে না শ্রীলদা, আরও একটু বিস্তারিত একটু বলুন অন্য রাশি সম্বন্ধে, আমাদের একটু বলুন আমরা কী করে জানবো বলেন। আচ্ছা একটা রাশি বলি, চলেন একটা রাশি বলি, ঠিক আছে একটা রাশি বলি, সব রাশি তো বলতে পারবো না সময় অভাব, কোনটা বলি কোনটা বলি কোনটা বলি কোনটা বলি, চলেন কন্যা রাশির কথা বলি। কন্যা রাশি স্ত্রী বা স্বামী কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি। যদি বৃহস্পতি ভালো থাকে, তা বৃহস্পতি কী ফল দেয়, বিয়ে করলেন প্রচুর মালকড়ি পেলেন, বিয়ে করলেন ঘর জামাইয়ের মতন থাকলেন, বিয়ে করলেন আপনার কোনো অভাবই নেই, ও না চাইতেই আপনি সব কিছু পেয়ে গেলেন, বিয়ে করলেন ঠিক আছে সবাই হিংসা করছে আপনাকে, ও সত্যি। যদি ভালো থাকে বৃহস্পতি, আর যদি খারাপ থাকে দাদা, বিয়ের পর আপনাকে গামছাটাও ছেঁড়া পড়তে হবে। বিয়ে করার আগে তো ভালো জিন্স পরে ঘুরতেন, ভালো মাঞ্জা দিয়ে ঘুরতেন, ভালো শাড়ি পরে ঘুরতেন, কিন্তু বিয়ে পর এমন অবস্থা চাদর কিনতে পারেন না, দু বছর ধরে একই চাদর ইউজ করেন, গামছা কবে কিনেছেন মনে নেই, ঘবে ঘরে কবে রং করেছেন মনে নেই, হারমানি খুলে টাকা নেই, মানিব্যাগ তো কিছু নাই বাদ দিন, সম্মান নেই, কোনো গোষ্ঠীর লোক আপনাকে পাত্তে দেয় না, বিয়ে করার পর যেন সব দূরে সরে গেল, সব দূরে সরে গেল। যদি বৃহস্পতি খারাপ থাকে, এরকম না অনেক কথা অনেক রাশির সম্বন্ধে, অনেক মানুষের সম্বন্ধে অনেক কিছু আমার কাছে আছে। আমরা বলি জ্যোতিষশাস্ত্র আছে সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতন প্রচুর, সবাইকে ছোঁয়া যায় না, আমি আপনাকে সমুদ্র থেকে এক ফোঁটা জলও দিতে পারছি না, আমি এই প্রোগ্রামে এক ফোঁটা জলও দিতে পারছি না, এত বড় সমুদ্র জ্যোতিষশাস্ত্রে এক ফোঁটা জল আপনাকে দিতে পারিনি, সামান্য কিছু ঠিক আছে, এটা বাষ্প হয় না, বাষ্পটা আপনাকে দিয়ে চলে গেলাম, আমার কাছে ফোঁটা 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 করে পুরো সমুদ্র আছে। যদি চান আপনার জীবনে সুন্দর করতে, জোয়ার আনতে, জীবনটাকে ভালো করতে, ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডেফিনেটলি জোগাড় করবেন, মানে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নাহলে আপনি ভালো কিছু পাবেন না। চলুন আজকে একটা ভালো টোটকা বলি, যাদের জীবনে কোনো চেঞ্জ নেই, যাদের লাইফে কোনো চেঞ্জ নেই, দীর্ঘ 15 বছর 20 বছর 30 বছর ধরে একই চলছে, কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ লাইফ, আছে প্রচুর মানুষ আছে জানেন তো, কোনো চেঞ্জ নেই, ওই দিনগত পাপক্ষয়, শুধু দিন যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে পটি করছে শুয়ে পড়ছে, খাচ্ছে খেটে আনছে,
খাচ্ছে, শুচ্ছে, রাত চলে যাচ্ছে, আবার খাচ্ছে। এই হচ্ছে লাইফ, বলো এটা লাইফ? যাদের এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, সিরিয়াল আপনার কাছে যাবো ভিজিটটা পর্যন্ত নাই, তাদের জন্য একটা টোটকা দিই। তারা কি অপরাধ করলো বলেন? এই টোটকাটা করে রাখুন তো দেখি। আপনার কাছাকাছি গঙ্গা আছে না? তাহলে গঙ্গায় চলে আসুন, একটু জোয়ারের জলে স্নান করে যান। জোয়ার আসে না, জোয়ারের জলে স্নান করে যান, আর একটু জোয়ারের জল বাড়িতে নিয়ে যান। একটু জোয়ারে জোয়ার আসে, গঙ্গায় জোয়ার আসে, জানেন তো? জোয়ার ভাটা হয় জানেন তো? সেই জোয়ারের সময় স্নান করে যাবেন গঙ্গায় এসে। গঙ্গায় এসে জোয়ারের জলে একটু স্নান করে যাবেন, আর জোয়ারের জল একটু বাড়িতে নিয়ে যাবেন, ঢাকা দিয়ে বা কী বলে বোতলে বা ঢাকা দিয়ে রেখে দেবেন না। একটু জোয়ারের জল খুলে রেখে দেবেন, একটা বাটিতে পাত্রতে খুলে রেখে দেবেন। একটা ছোটো ডিশ নিয়ে নেবেন, একটা ভালো ডিশ নিয়ে নেবেন, স্টিলের একটা ডিশ নিয়ে নেবেন, দিয়ে জোয়ারের জলটা ঢেলে রেখে দেবেন। আপনি দেখুন, আপনি দেখুন যে এই জোয়ারের জল আপনার জীবনে কিছু হলেও নাড়াবে, কিছু হলেই নড়বে, কিছু হলে ভালো হবে, কিছু হলে হবে কিছু না কিছু, করে দেখুন। ওকে, চলুন আজকের মতন বিদায় নেব। শরীর কাটা বলছে শিলালদা, আমিও বলি আপনাদের ভালো থাকবেন, আপনারা, আমিও ভালো থাকবো। ডেফিনেটলি বুকিং করে নিন না, অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.